আজ আমি আপনাদের পুলি পিঠে বানিয়ে দেখাবো। শীতকাল পিঠে এখন আমরা খাইনি, আজকে খাবো। তাই কি কি লাগছে আমার আমি একটু দেখিয়ে দেব। আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব, 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব, ময়দা, আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। একটু ময়দা দিলে পিঠেটা একটু নরম হবে। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। এবার আমি দিয়ে দেব এই গুঁড়িগুলো, আস্তে আস্তে দিয়ে দেবো জলের মধ্যে। মিক্স করে নেব আস্তে আস্তে। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, আমি এবার এটাকে একটু চাপা দিয়ে রেখে দেব। গ্যাসটা আমি অফ করে দেব। উষ্ণ গরম থাকতে থাকতেই হাত দিয়ে মেখে নিতে হবে। এবার মা এই কাইটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছে। কাইটা মাখিয়ে রেডি করা হয়ে গেছে। এটা একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখেছে যাতে নরম থাকে, এটা গরম থাকবে নরমও থাকবে। এবার আমি পুরটা তৈরি করব। পুর বানানোর জন্য এই যে নারকেল কড়াটা আমি নিয়ে এসেছি, কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন নারকেলটায় কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। নারকেলটা একটু ভেজে নেব। নারকেল দিয়ে কুলি পিঠে তৈরি করে খেলে খুব ভালো লাগে খেতে। নারকেলটা একটু সুন্দর গন্ধ বেরাবে। আমি আর একটু ভেজে নেব, এখনো ভাজা হয়নি। দেখুন বন্ধুরা, নারকেলটা লাল লাল হয়ে এসছে আর গন্ধটাও বেশ সুন্দর বেরিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি, দিয়ে আবার একটু নেড়ে নেব। আর দিয়ে দেব গুড়। এটা কিন্তু খেজুরের গুড়, শীতের সময় খেজুরের গুড় ছাড়া পিঠে ভাবাই যায় না। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব।
দেখুন বন্ধুরা কি সুন্দর লাল হয়ে গেছে। খেজুরের গুড় দিয়ে আমি কুটটা তৈরি করে নিয়েছি। আমি প্রায় 10 মিনিট ধরে নাড়াচাড়া করে কুটটাকে রেডি করেছি। একটু আঠা আঠা ভাব এসছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার একদম রেডি। কাইতে প্লাস্টিকে রেখেছিলাম বলে এটা কি সুন্দর নরম, এখনো ধোয়া উঠছে, গরম রয়েছে। এবার আমি এখান থেকে একটু নিয়ে হাতে করে পিঠাটা তৈরি করব। সুন্দর করে এটাকে ডো করে নিতে হবে। হালকা যদি হাতে লাগে মনে হয় তাহলে একটু গুঁড়ি লাগিয়ে নিতে হবে। এবার আমি হাতেই পিঠাটা তৈরি করে দেখাবো আপনাদের। আমাদের পিঠা তৈরি করার মেশিন নেই, হাত দিয়েই তৈরি করব। হাতে সুন্দর করে ঘুরিয়ে 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 এটাকে গোল করে নিতে হবে বাটির মতন করে। বেশি মোটাও হবে না আর একদম পাতলাও হবে না। এই যে এরকম হবে। এবার আমি এখানে দিয়ে দেব পুর। পুরটা বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব। এবার আমি পিঠের মুখটা বন্ধ করে দেব। ভালো করে বুঝিয়ে নিয়েছি মুখটা। এবার আমি ডিজাইনটা তৈরি করব। এভাবে আপনারাও চেষ্টা করে দেখবেন, খুবই সহজ। পুরো ডিজাইনটা পুরো মেশিনের মতন দেখুন। আমার একটা পিঠে তৈরি হয়ে গেল। আমি এইভাবে আরো বাকি পিঠেগুলো বানিয়ে নেব। সুনামাও পিঠে বানাতে বসে পড়েছে, বানানো শুরু করে দিয়েছে। ওই দেখুন পিঠে বানাচ্ছে, সুন্দর করে বানাও আস্তে আস্তে। দেখুন কি সুন্দর ডিজাইন। বাহ, হয়ে গেল বানানো। বাবা দেখো ওটাই তো সুন্দর। দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা, বাড়িতে মোটামুটি সবাই পিঠা তৈরি করতে পারে। সৌমির বাবাও এই যে পিঠা তৈরি করতে বসে পড়েছে। আমিও পারি, আমি ছোটবেলা থেকে বানাই। এখন একটা বানিয়ে দেখাবে। আমি বানাচ্ছি, আপনারা দেখুন। মুখটা ভালো করে আটকে নিলাম। এবার আমি ডিজাইনটা করছি। এই দেখুন ডিজাইন বানানো শুরু হয়ে গেছে। বাহ, দারুণ সুন্দর হচ্ছে তো।
দেখুন আমি এখানে গরম জল বসিয়ে রেখে গেছিলাম, এটা দেখারও হয়নি, জলটা ফুটে উঠেছে। আমি এখন এই জলে দিয়ে দেব লবণ। একটু লবণ দিয়ে দেব, তাহলে কী হবে, আমি পিঠেটা জলে সেদ্ধ করব, পিঠের গাটা আলুনি লাগবে না। এইভাবে জলের মধ্যে পিঠে সিদ্ধ করা যায়, খুব সুন্দর হয়, খুব সহজভাবে কুলি পিঠে বানানোর এই একটা সহজ পদ্ধতি। অনেকে তো ভাপায় হাঁড়িতে জল দিয়ে, আমরাও করেছি এক সময়, কিন্তু এটা করে দেখেছি এটাও খুব ভালো হয়। এবার আমি জলের মধ্যে এক এক করে পিঠে ছেড়ে দেব। এইভাবে জলে পিঠে সিদ্ধ করলে একটার গায়ে একটা লেগে যায় না, এটা আমি দেখাবো। আর পিঠেটা সিদ্ধ হলে পিঠেটা জলের উপরে ভেসে উঠবে। এখন এটাকে একটু সিদ্ধ হতে দিতে হবে। দেখুন বন্ধুরা, পিঠে কিন্তু একটার গায়ে একটা লাগছে না। এবার আমি একটা তুলে দেখাচ্ছি, পিঠেটার গায়ে এরকম হাত দিলে না পুরো তেলের মতো স্লিপ করবে, তাহলে বুঝবেন যে পিঠেটা আমার সিদ্ধ হয়ে গেছে। পিঠেটায় যে হালকা হয়ে জলের মানে আলগা হয়ে গেছে, কড়াইয়ের সাথে লেগে নেই, হালকা ভেসে উঠেছে। আচ্ছা, হালকা ভেসে উঠেছে দেখে বোঝা যাবে যে পিঠেটা সিদ্ধ হয়ে গেছে। এই যে এবার আমি একটা একটা করে তুলে নেব। পিঠের গা মসৃণ হয়ে গেছে তেলের, পুরো তেলের মতো। এই যে খুবই সহজ, খুবই অল্প সময়, মাত্র 2 থেকে 3 মিনিট লেগেছে। যেহেতু পুরি সিদ্ধ করাই থাকে এখানে, সমস্ত কিছু আগে থেকেই রান্না। আর একটা ডিজাইনও দেখুন নষ্ট হয়নি, কোথাও ফাটেনি, খুব সুন্দর, কারোর সাথে কারো লেগেও নেই। থাকলে প্লেটে থাকছে না, পুরো তেলের মতো সরে যাচ্ছে একদিক থেকে একদিকে। এই যে এটা বানিয়েছে আমার সোনা মা, এখন আমি এটাও দিয়ে দিলাম। একে একে আবার সবগুলো দিয়ে দেবো। এটাও প্রায় হয়ে এসছে, যে পিঠেটা হয়ে এসছে ভেসে উঠেছে। মাত্র 3 মিনিট লাগছে, 2 থেকে 2.5 থেকে 3 মিনিটের মধ্যে পিঠে সব ভেসে উঠছে। এটা একটা খুবই সহজ পদ্ধতি এবং অল্প সময়ে পিঠে তৈরি হয়ে যাবে। ভাপাতে গেলে হাঁড়ির উপরে বাষ্প দিয়ে অনেকে ভাপায়, তার জন্য সময় লাগে অনেক, আর তার থেকে বড় কথা একটার গায়ে একটা লেগে যায়, আর এত তাড়াতাড়িও হবে না। কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর অনেক পিঠে হয়েছে, 1 প্লেট ভর্তি পিঠে। খুবই সহজভাবে দেখালাম তো বানানো, আপনারাও বাড়িতে বানিয়ে এভাবে খাবেন, ফুটন্ত জলে ভাপিয়ে পিঠে খুবই সহজভাবে। এবার আমি একটা দেখাচ্ছি, ময়দা দিয়ে বানিয়েছি, দেখুন পিঠেটা একটু ময়দা মিশিয়েছি, কী সুন্দর নরম সফট, আর ভেতরটা দেখুন পুরটা এত সুন্দর, দেখে মনে হচ্ছে যেন খাই, তা আমি খেয়েই নেব। দারুণ সুন্দর, আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, না খেলে মিস করবেন।
এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই তো ভালো, আমার তো ভালো লাগছে। আর আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা। দেখুন সোনামণি রান্নাঘরে আজ কত সুন্দর পিঠে তৈরি হয়েছে। খুব নরম এবং খেতে খুব সুন্দর লাগছে। আপনারা সাথে থাকবেন আমাদের, আর সাবস্ক্রাইব করবেন।